একটা ছেলেকে কিভাবে স্বার্থপর আর বৈমান বলো? সে তো অন্যের জন্য ভাবতে ভাবতেই তার জীবনটা পাড়ে দিয়ে দেয়। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? আজকের ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো কি টপিকের ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে খুশি আপু। চলো লেটস স্টার্ট। একটা ছেলেকে কিভাবে স্বার্থপর আর বৈমান বলো? তাই তো, কিভাবে বলো তোমরা? সে তো অন্যের জন্য ভাবতে ভাবতেই তার জীবনটা পাড়ে দিয়ে, বউ বাচ্চার জন্য, বাবা মায়ের জন্য, কি আছে তার জীবনে? তাই তো, কি আছে আমাদের জীবনে? একটা গার্লফ্রেন্ডও নেই, তার স্বাধীনতা ইচ্ছা বলতে কিছুই নেই। তাই তো, তোর মতন করে যদি সবাই ভাবতো তাহলে আজ আমরা সিঙ্গেল থাকতাম না রে। আমি ছেলেদেরকে সম্মান করি, কারণ আমি জানি আমার মৃত্যুর পর ছেলেরাই আমার কবরে মাটি দিবে। একটা ছেলে চাইলেই আজকে ব্রেকআপ করে কালকে একটা রিলেশনে যেতে পারে না। কে বলেছে যেতে পারে না? হ্যাঁ, আমাদেরই একটা বন্ধু আছে শুভজিৎ। হ্যাঁ, উই কালকে একটা মেয়ের সঙ্গে ব্রেকআপ করলো আর পরশু দিন বলছে এই মেয়েটাকে আমার ভালো লেগেছে বন্ধু, পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, সব পারে। একটা মেয়ে আজকে রিলেশন ব্রেকআপ করে কালকে আরেকটা রিলেশনে যেতে পারে। হ্যাঁ পারে, কিন্তু সবাই না। হ্যাঁ, সব মেয়েরা যেরকম খাচড়ি না, ওরকম সব ছেলেরাও খাচড় না বন্ধু। হ্যাঁ, কারণ পচা জিনিস একটু মাছি বেশি ভ্যান ভ্যান করে। তার মানে আপনি মেয়েদেরকে পচা বলছেন? তার মানে আপনি মেয়েই না, মেয়ে হয়ে মেয়েদেরকে পচা বলছেন? মেয়ে না ছেলে না হিজড়া, গজব বেজ্জতি হ্যায়। সালে কো বম সে উড়া দুঙ্গা এক বার হাথ মে আ জায় তো। ব্রেকআপের পরে মেয়েরা যেটা ভাবে একটা গেছে দশটা আসবে, আর ছেলেরা যেটা ভাবে ওরে ভালোবাসছে ওরেই লাগবে। মেয়ে কি বলে? হ্যাঁ, পৃথিবীতে দুই ধরনেরই মানুষ আছে, ভালো খারাপ দুই ধরনেরই মানুষ আছে। ব্রেকআপের পরে মেয়েরা যেটা ভাবে একটা গেছে দশটা আসবে। যেমন সব মেয়েরা খারাপ না, তেমন সব ছেলেরা ধোয়া তুলসী পাতা না। এই আমাকে অ্যাটিটিউড দেখাও, আমি তো অ্যাটিটিউডের কারণে আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিছি। বাট তো সেই। আরে বুঝলাম না, যে মেয়েটা নিজের অ্যাটিটিউডের কারণে নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিয়েছে। আমি তো অ্যাটিটিউডের কারণে আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিছি। সে আবার নাকি নিজের ভিডিওতে এসে ছেলেদের পক্ষ হয়ে কথা বলে। হ্যাঁ, দুনিয়া কোন দিকে চলছে ভাই? দুনিয়া মাদারচোদ থি, মাদারচোদ হ্যায়, মাদারচোদ রহেগি। হে আপু, তোমার পিছনে একটা ছেলে ঘুরলে তুমি তাকে পাত্তা না দিয়ে নিজেকে মহারানী ভাবো। একটা কথা জানো তো, সস্তা জিনিসের আমদানি একটু বেশি হয়। একজনের পেছনে অনেকজন যদি ঘুরে তাহলে সে সস্তা। আমার যদি একটু ভুল না হয় তাহলে আপনার পেছনে তো হাজার দুই একজন ঘুরে, তাহলে আপনিও সস্তা। এটা আমার কথা না, আপনারই কথা। হে আপু, তোমার পিছনে একটা ছেলে ঘুরলে তুমি তাকে পাত্তা না দিয়ে নিজেকে মহারানী ভাবো। আরেকটা কথা কি বললেন? পাত্তা না দিয়ে নিজেকে মহারানী ভাবো। তার মানে আপনার পেছনে যতগুলো ছেলে ঘোরে আপনি সবাইকেই পাত্তা দেন? আরে ইসকো নিকালো রে, ইয়ে নেই চলে গা রে। আর আপনাদের খুশি আপুর যা চরিত্র, ফুলের মতো পবিত্র। की मजदूरी यही खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए कैसे ना कैसे करके, मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूं। मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।